বার্সেলোনা জার্সি গায়ে খেলেছেন মাত্র দুটো ম্যাচ, তাতে কি, তিনিও যে বার্সেলোনা লেজেন্ড দলের হয়ে এসেছেন মোহনবাগান লেজেন্ডদের বিরুদ্ধে ম্যাচ খেলতে। ফফরে ম্যাথিউ কলকাতা যে তার কাছে খুবই পরিচিত, কারণ আইএসএল এর প্রথম মৌসুমে এটিকের হয়ে দাপিয়ে খেলেছেন, কলকাতাকে এনে দিয়েছিলেন প্রথম আইএসএল এর ট্রফিটাও। এবার কলকাতায় পা রেখে একমাত্র বাংলা টাইমের মুখোমুখি বার্সা লেজেন্ড ফফরে। কিন্তু বার্সেলোনার হয়ে দুটো ম্যাচ খেলে কিভাবে লেজেন্ডের তকমা পেলেন তিনি, প্রশ্ন শুনে চমকে উঠলেন ফফরে। এড়িয়ে গিয়ে কি বললেন তিনি শুনুন। বার্সা লেজেন্ড ম্যাচ খেলতে এসছে বার্সেলোনা লেজেন্ড দল, তার সঙ্গে তার টিম, সেই টিমের সঙ্গে এসছেন হোফরে ম্যাথিউ। হোফরের সঙ্গে আমরা কথা বলে নেবো। হোফরে, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু ইন্ডিয়া এগেন, সো হাউ ইজ দ্য ফিলিং? থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি এক্সাইটিং, ইউ নো ইটস অলওয়েজ আ প্লেজার টু বি ব্যাক হিয়ার, ইটস নাইস টু সাম মেমোরিজ ইন দ্য সিটি, সো আই এম অলওয়েজ ভেরি গ্লাড ফর হাউ পিপল ট্রিট মি হিয়ার। সো you have played for ATK and now you are coming to play the Barca legend match, so how much are you excited to play again in Salt Lake Stadium? We are now already coming from the stadium, so the feelings visiting again the first stadium I played here in India are very nice. It's always a pleasure. So tell me, I'll share about your Barca moment. Actually, Barca moment, my Barca moment, yeah. The team. Yeah, I think the club is now looking for again from titles for the champions, and I think we are building something very great. Thank you so much for talking with us. আমরা কথা বললাম কিন্তু বার্সা লেজেন্ডের সঙ্গে, তিনি কিন্তু বলছেন যে মুখিয়ে রয়েছেন এই মুহূর্তে বার্সা লেজেন্ড ম্যাচ খেলার জন্য। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে হীরক বোস, বাংলা টাইম।